শামিমা, বি এম সুমি, ভাস্কর আছে, ভাস্কর এখানকার এসপি আছে সুন্দরবন জেলা পুলিশের, হাইয়েস্ট অফিসাররাও আছে এখানে, ডিজি মনোজ মালভিয়া আছে, তন্ময় আছে, সিদ্ধিনাথ আছে, বক্তৃতা আছে, যেমন বক্তৃতার সাথে আমার অন্যান্য সহকর্মীরাও আছে। আর এই গঙ্গাসাগর মেলায় আমার প্রায় 15-16টা ডিপার্টমেন্ট একসাথে করে, এনজিওদের একসাথে করে আমরা কিন্তু এই গঙ্গাসাগর মেলাটা করি। প্রায় এক মাস আগে ওই মেলাতে ভারমারা ছিলেন, ওই মেলাতে আমাদের আরবান ডিপার্টমেন্ট থেকে শুরু করি, রুরাল ডিপার্টমেন্ট থেকে শুরু করি, পিএইচই ডিপার্টমেন্ট থেকে শুরু করি, সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করি, পিডাব্লিউডি থেকে শুরু করি, মৎস্য দপ্তর থেকে শুরু করি, ইরিগেশন থেকে শুরু করি, এমন কোনো দপ্তর নেই যে থাকে না, প্রত্যেকে থাকে এবং সেখানে আমরা কাজের ভাগ করে দিই। এটা ঠিক সুব্রত মুখার্জি প্রতিবার এখানে আসতে এবং 5 দিন থাকতে, মনের আনন্দে ঘুরে বেড়াতেন, মানুষ দেখতেন, আমাকে ইনফরমেশন দিতেন। সুব্রতদাকে আমরা অকালে হারিয়েছি, সুব্রত সাহাকেও হারিয়েছি, সাধন পাণ্ডেকেও হারিয়েছি। মানুষ তো চিরস্থায়ী নয়, চলে গেলে খারাপ লাগে, তার কাজটা মনে থাকে। এবারেও অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, মন্টু পাখিরা, বঙ্কিম হাজরা, যোগরঞ্জন হালদার, চন্দ্রিমা ভট্টাচার্য, ওদিক থেকে সুজিত ঘোষ, ক্রীড়ামন্ত্রী মিনিস্টার পুলক রায়, সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে দায়িত্ব। কেউ এপারে থাকবে, কেউ ওপারে থাকবে এই 3-4 দিন, এবং 7 থেকে 17 পর্যন্ত মালার মেলা যখন কার্যকরী দিনগুলো, আগে থেকেও অনেক মানুষ আসে মেলা ঘুরতে আসে, কভার করতে আসে। সবার জন্য 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করা হয়েছে, যদি কোনোরকম কেউ মারা যান, কোনো অঘটন ঘটে তার পরিবারের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য 5 লক্ষ টাকা করে এই 7 থেকে 17 পর্যন্ত, এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে তার জন্য ইন্স্যুরেন্স আমরা করে দিই। আমার আগে আমাদের সরকার তীর্থকর নিতে, আমরা তীর্থকর নিতে দিই না, আমরা তীর্থকর উইথড্র করে দিয়েছি। এবং এই যা আন্দোলন দেখছেন টোটালটাই আমাদের গরিবের সরকার, কিন্তু মনে রাখবেন আমাদের সরকার মানবিক সরকার, ধার্মিক সরকার, সাংস্কৃতিক সরকার, সাম্প্রতিক সরকার, সব ধর্ম বর্ণ জাতি সবাইকে আমরা এক করে নিয়ে তাদের অংশগুলো, তাদের মেলাগুলো, তাদের পুজোগুলো, তাদের উৎসবগুলো আমরা বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবাই। তাই এই গঙ্গাসাগর মেলায় আমি এখানকার স্থানীয় অধিবাসীগুলোকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই কাজটি সম্পন্ন করতে পারতাম না।